নজর রেখেছি কয়লা পাচার কাণ্ডে তৎপরতা কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাকে তলব করা হয়েছে আগামীকাল দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয় অনুপ মাঝিকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানিয়ে রাখবো সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তাতে অনুপ মাঝিকে আবারও তলব করা হয়েছে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সত্যজিৎ কি আপডেট পাওয়া যাচ্ছে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা কয়লা পাচার কাণ্ডে তাকে আবারও তলব যে তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে সামনে আসছে যে কয়লা পাচারকাণ্ডের মুখ্য অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা তাকে ইতিমধ্যেই তলব করা হচ্ছে আগামীকাল দিল্লি সদর দপ্তর সেখানে তাকে তলব করা হয়েছে এবং নির্দিষ্টভাবে সকাল 11:30 নাগাদ তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি সদর দপ্তর প্রবর্তন ভবনে তলব করা হয়েছে বলে এটি সূত্রে খবর তোমাকে জানিয়ে রাখবো যে নির্দিষ্টভাবে যে তথ্য সামনে আসছে যে সাম্প্রতিক সময় বেশ কিছু নতুন তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটি সেটি হলো যে বিদেশি ব্যাংকে প্রচুর অর্থ এই কয়লা পাচার সূত্রে গেছিল এবং তুমি জানো যে অনুপ মাঝি ওরফে লালা তার যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নীরজ সিং তার মাধ্যমে প্রভাবশালীদের অর্থ পৌঁছত এই নীরজ সিং এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি সে এখনো পর্যন্ত অ্যাবসকাউন্ট রয়েছে অনুপ মাঝি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নীরজ সিং কিভাবে বিদেশের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন এবং কোন কোন প্রভাবশালীর অ্যাকাউন্টে টাকা গেছিল এ সম্পর্কে বিস্তারিত তথ্য আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা জানতে চাইছেন এবং তার সঙ্গে আরো বেশ কিছু তথ্য তাদের হাতে এসছে যে তথ্য সম্পর্কে একমাত্র আলোকপাত করতে পারবেন এই এই যে দুর্নীতির মূল অভিযুক্ত অনুপ মাঝি সে কারণে আগামীকাল দিল্লির প্রবর্তন ভবনে ইডির সদর দপ্তরে তাকে তলব করা হয়েছে বলে ইডির খবর সামনে আসছে সেক্ষেত্রে সত্যজিৎ আগে আমরা দর্শকদের খবর জানিয়েছিলাম তুমি জানিয়েছিলে লালার সেই ডায়েরির কথা যেখানে বিভিন্ন সাংকেতিক কোড ছিল এবং সেই কোডের আড়ালে কি ছিল না ছিল গোটা বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই গোটা বিষয়গুলো নিয়ে আবারও তৎপর নির্দিষ্টভাবে লালার যে ডায়েরি এই কয়লা পাচার কাণ্ডে অন্যতম লালার ডায়েরি নির্দিষ্টভাবে এই কয়লা বাজারের তদন্ত নেমে রাজ্যের একাধিক পুলিশ কর্তাকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তা জিজ্ঞাসাবাদ করেছে সেই পর্বের পাশাপাশি সাম্প্রতিক যে তথ্য সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য তাদের সামনে আসছে যে কয়লা বাজারের প্রভূত অর্থ নির্দিষ্ট ভাবে বিভিন্ন সময় এশিয়ার একাধিক দেশের বিভিন্ন অ্যাকাউন্টে গেছিল অর্থাৎ বিদেশি অ্যাকাউন্টে প্রবেশ করেছিল সেই বিদেশি অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে অনুপ মাঝির অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হাওড়ার বাসিন্দা নীরজ সিং এর অপরিসীম ভূমিকা ছিল।